লাড্ডু, তুমি আমার মাল গাড়ি, আমি তোমার লাল গাড়ি, বলো টানা নারা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও বন্দর লাল গোলাপি, ও বন্দর লাল গোলাপি, কই লাইলা রে এসে। এসো বুকে রাখি মনুরে, আমার দিছে গুতগুতি কুতকুতি, ও মাইনা মাইনা রে মাইনা, তোমার আমি তিনটা ভরা দেন, আমার ভরা দি ঠিক মতো না, তুমি উনবা। হ্যাঁ ময়না ময়না গো, তোমার ভরা দিতাম ময়না ময়না, তোমাকে সরম করে ময়না। এ ময়না কলর বলর বর লর বর লইয়া দিলাম আমি ঢুকাইয়া। কথা বলি আরেকটা করা দেন কুতকুতি, তুমিও শান্তি পাবে আমিও শান্তি পাই। আচ্ছা ময়না, তোমার নাম কি গো? ময়না ময়না নাম বুঝি না, তুমি শর্মায় না বাড়া মতো কো, ময়না তোমার নাম কি? আমার নাম রেখা। ও বাবা রে, ময়না যে নাম কো না গো, আসল নাম কো না, ও কোনো শরম কর, তোমার শর্মায় না অস্তে অস্তে কইলাও। আরে বললাম তো, তুই কি কানে শুনিস না? না শুনে শুনে বাবা গো, তোমার নাম কি গো? ময়না বাবা বেবি। ও বাবা গো তোমার নাম বেবি, তুমি পেট্রোলে চলো এ না ডিজেলে চলো? তেলও চলি না পেট্রোলও চলি না। এই ময়না ময়না গো, উমাই গু উমাইয়া। এই ময়না, তুমি লাইতে কয় টিপ মারো গো? ময়না না দিলে কয় টিপ মারো? আমি টিপ মারিনি। তোর নাম কি? আমার নাম কি জানিস? পিতা আগেই ডরাইতেছিস, তাকে বলবো কি? আমার না, এদিকে ভয় পাইস না, বেশি কথা বলিস না। আমার নাম হলো
আই সুতি। ও মায়া গো, ও মায়া, ময়না, এ তোর আর কিনো নাম নাই গা? এই শোন, আমার মা বাবা না আদর করে নাম রেখেছে আমার আইসুতি, এর চেয়ে বেশি আমার নাম নাই। এই গায়ে হাত দিস কেন? তোর ঘরে কি মা বোন নাই? এই কুতকুতে, এই লোভা তোমার গাল লাগা, ও মা গো, এই লুসকা না লুসকা না, তোমার গালে একটা দিতাম একটা কারেন্ট। বেশি পর পর করছিস, মাস্টার সাহেব আসলে আমি তোদের নামে বিচার দিব, দেখিস। আমার কাছে ফরালি আই, এই পাগলা, আমি তোর কাছে পড়া দেবো কেন? স্যার আসলে স্যারের কাছে পড়া দেবো। কেন তোর শিক্ষা বসে গেছ? আমি শুনেছি জন্টু বলেছে আপনি নাকি মারা গিয়েছেন। কে বলেছে? এই জন্টু বলেছে স্যার। আপনার স্কুলে আসতে পারবো? আসেন। আমি কত বালি আসে এসেছি আমার ছেলেকে আপনার স্কুলে ভর্তি করতে। বেশ ভালো কথা, মাস্টার সাহেব আমার কাছে টাকা নেই, আমি আপনাকে পরে দিয়ে দেব, আপনি দয়া করে আমার ছেলেকে স্কুলে ভর্তি করুন। টাকা দিয়ে স্কুলে ভর্তি করা যাবে না, যাও, কি হবে? আমি তুমি যতই কাঁদো না কেন, এবার ছেলে টাকা চালাই স্কুলে ভর্তি করা যাবে না। ও মাস্টার, টাকা পয়সা
ভর্তি করবে না রে বাবা, আমরা বাবা তুমি যতই অনুরোধ করো তোমাকে আমি চারটা টাকা চালা ভর্তি করা যাবো না। না রে বাবা কাজল, আমরা গরিব, দায়িত্ব টাকা পয়সা দিতে পারবো না বলে মাস্টার তোকে ভর্তি করবে না রে বাবা। পিতা পিতা বাবা আমরা গরিব হয়েছি বলে মাস্টার সাহেব আমাদেরকে টাকা ছাড়া স্কুলে ভর্তি করবে না। না গরিবের লেখাপড়া শিকার কেন পরিজন পড়ে না, মাঠে গিয়ে কাজ করো, যাও তোমরা বেরিয়ে যাও। দাঁড়াও যুবক, স্যার এই ছেলেটিকে এই ছেলেটির ব্যাপার খরচ আমি দেবো স্যার। ঠিক আছে তুমি বুঝবে না লেখা, কেন হতে পারে না স্যার, গরিব বলে কি ওরা কি মানুষ নয়, ওদের কি মন চায় না লেখাপড়া শিখতে? যত টাকা লাগে আমি আপনাকে দিয়ে দেব, ওকে আপনার স্কুলে ভর্তি করুন। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা তোমার নাম কি যুবক? আমার নাম হয়েছে খাজল, আর আমার পিতার নাম হয়েছে খদবালি শাশা। মা তুমি তুমি আমার ছেলেকে মা স্কুলে ভর্তি করলে, মা তুমি দীর্ঘ জীবী হও, মা দীর্ঘ জীবী হও, মা দীর্ঘ। খাজল তোমার জন্য স্কুলে ভর্তি করা হলো, তুমি কাল থেকে স্কুল আসবে। ঠিক আছে স্যার, যাও আজকের জন্য সকালের ছুটি। তাই চলুন স্যার। এই শোন আজকে তো স্কুল ছুটি দিয়ে দিল তাই না, আমরা ওই পশ্চিম বেড়া ফুল কুড়াতে যাব। আর তুই কি করবি জানিস, এই দেখ পাবলিক সবাই বসে আছে না, এর পিছনে যে যে বাদাম বিক্রি করবে। এখন থেকে আমি হবাই রূপনগরের নবাব। আমার হুকুমে সমস্ত লোক ওঠা বসা করবে, কিন্তু শান্তি নেই, শান্তি
পিতা পিতা আপনি এখানে, আর আমি আপনাকে কত জায়গায় খুঁজে এসেছি পিতা। আমার রেখা, আমাকে কেন খুঁজছো মা রেখা? তাহলে তুমি স্কুলে যাওনি? না পিতা, আর শরীরটা বেশি ভালো লাগছে না, তাই আমি আজ স্কুলে যাইনি পিতা। পিতা তাই আমি ফুল বাগানে বেড়াতে যাব, আপনি আমাকে হাসি মুখে বিদায় দিন পিতা। এই সকালে তুমি ফুল বাগানে যাবে কেন রেখা? Thank you.
মদন, তুই মনে করেছিস আমি তোকে ধরতে পাবো না, একবার যদি ধরতে পারি তাহলে তাহলে তোকে আমি বুঝিয়ে দিব খানামাচি খেলা কত মজা। কাকে ধরতে গিয়ে আমি কাকে ধরে ফেলেছি? তুমি বাড়ি দুষ্ট হয়ে গেছো। আচ্ছা এখন যদি কেউ ধরতে ফেলত তাহলে আমার কি হতো? তুমি কিছু মনে করো না রেখা, এই মথন আমার চোখ পেতে দিয়ে বললো তুই আমায় ধরত, আমি মথনে মনে করে তোমাকে ধরে ফেলেছি। যাক মথনের মতো তুমিও তো আমার অতি আপনজন। তোমার আপনজন হতে আমার পেয়ে গেছে কেন রেখা? তুমি যদি আমার আপনজন না হতে তাহলে সেদিন স্কুলে ভর্তির ফিস দিয়েছিলে কেন? হাত ছাড়ো সাহেব, ও জানাই তুমারো। হ্যালো হ্যালো হ্যালো, হাত ছাড়ো হাত ছাড়ো না গো, জানাই তুমারো।
Oh.